আসসালাম ওয়েলকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ব্রিজ বা ডেন্টাল ব্রিজ কি ডেন্টাল ব্রিজ কখন ও কীভাবে করা হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউার্স মাড়ি থেকে যদি কখনও কোনো অংশ থেকে একটি দাঁত ফেলে দেওয়া হয় আর তার শেষ প্রান্তে যদি দাঁত থেকে থাকে সেক্ষেত্রে ব্রিজ করা যেতে পারে ভিউয়ার্স এখানে যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি দাঁত তোলা হয়েছে এটি সামনের দিকে হতে পারে বা মাড়ির দিকেও হতে পারে তো যখন একটি দাঁত তুলে ফেলা হয় তখন সেই দাঁতের সেখানে একটি ফাঁকা তৈরি হয় আর সেই ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ করা যায় এবং অস্থায়ীভাবে পূরণ করা যায় তো অস্থায়ীভাবে পূরণ করাটা হচ্ছে যেটিকে আমরা বাংলাতে দাঁত বাঁধানো বলে থাকি যেটা ডেঞ্চার বলে থাকি সেটি নিজে নিজে খোলা যায় নিজে নিজে আবার সেটি পরা যায় কিন্তু আপনি যদি বিষ করান সেই ক্ষেত্রে কিন্তু কখনো নিজে নিজে খুলতে পারবেন না নিজে নিজে কখনো খুলতে পারবেন না আহ নিজে নিজে পড়তেও পারবেন না ব্রিজ ফিক্সড করে দাঁতের সঙ্গে পরিয়ে দেওয়া হয় তো ব্রিজ করার সময় এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকাটার জন্য যদি ব্রিজ করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে পাশে যে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁতের সাহায্য নিতে হয় ভিউয়ার্স এখানে দেখুন যে একটা দাঁত তুলে ফেলার কারণে সেখানে তিন ইউনিটের একটি ব্রিজ বসানো হচ্ছে এখানে দেখুন দাঁতটি তোলা হয়েছিল আর তোলা হয়ে যাওয়ার তোলার কারণে সেখানে যে ফাঁকাটা হয়েছিল সেই ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ করার জন্য কিন্তু পাশের দুটি দাঁতের দাঁত ট্রিটমেন্ট করে সেখানে তিন ইউনিটের একটি ব্রিজ বসানো হচ্ছে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে কিন্তু ব্রিজ করা হচ্ছে এখানে সামনের দিক থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছিল আর সেখানে সেই ফাঁকাটা পূরণ করার জন্য পাশে দুইটি দাঁতের সাহায্য নিয়ে অর্থাৎ পাশের দুইটি দাঁত ট্রিটমেন্ট করে সেখানে কিছুটা অংশ কাটিং করে একটি ব্রিজ সেখানে পরিয়ে দেওয়া হচ্ছে যখন ব্রিজটা সেখানে পরিয়ে দেওয়া হয় তখন দেখতে ন্যাচারালি দেখা যায় ভিউয়ার্স যদি একের অধিক দাঁতও না থাকে অর্থাৎ এখানে দেখুন মাড়ি থেকে দুইটি দাঁত লস হয়েছে তোলা হয়েছে কিন্তু দুইটি দাঁত হলে দুইটি বা যদি তিনটিও তোলা তোলা হতো সেক্ষেত্রেও কিন্তু পাঁচ ইউনিটের একটি ব্রিজ করা যেত এখানে দুইটি দাঁত নাই তার জন্য চার ইউনিটের ব্রিজ করা হচ্ছে যখন পেস্টিং করে এই ব্রিজটি দুই দাঁতের সঙ্গে পরিয়ে দেওয়া হবে তখন সেম আগের মতো ন্যাচারালি সে খাবারগুলা চিবিয়ে খেতে পারবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁত ছিল না তো পাশের যে পাশের যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁতের সংযোগ করে ট্রিটমেন্ট করে ছোট করে কেটে নিয়ে তারপরে কিন্তু সেখানে ব্রিজ করে দেওয়া হয়েছে এটি হচ্ছে ব্রিজ করার পরের ছবি এখানে তিন ইউনিটের একটি ব্রিজ করা হয়েছে যেটা এখানে ব্রিজ করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে ব্রিজ করা যদি একের অধিক দাঁত নাও থাকে তাহলেও আপনি ব্রিজ করাতে পারবেন এখানে দেখুন অনেকগুলো দাঁত নাই সামনের দিকে কিন্তু পাশে যে দুটি দাঁত আছে ব্রিজ করতে হলে অবশ্যই আপনাকে শেষ প্রান্তে দাঁত থাকতে হবে তো এখানে যেহেতু দুপাশে দুটি দাঁত আছে এবং সামনে যে কয়েকটি মিসিং আছে সামনে যে চারটি দাঁত মিসিং আছে মোট দেখুন এখানে কিন্তু ছয় ইউনিটের ব্রিজ করা হয়েছে যেটি দেখতে দেখতেছিম ন্যাচারালি দাঁতের মতো হয়ে থাকে ভিউয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে এখানে ফাঁকা ছিল এবং পাশের দাঁতটি বেশ অসুস্থ ছিল তো সব মিলিয়ে এখানে ব্রিজ করা হয়েছে একটি দাঁত তুলে ফেলার কারণে সেখানে তিন ইউনিটের একটি ব্রিজ করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম ন্যাচারালি দাঁতের মতোই দেখতে মনে হয় এখানে দেখুন যে এখানেও কিন্তু তিনটি তিন ইউনিটের ব্রিজ করা হচ্ছে এখানে একটি দাঁত তোলা হয়েছিল সেখানে ফাঁকাটা বন্ধ করার জন্য পাশের দুটি দাঁতে ট্রিটমেন্ট করে সেখানে তিন ইউনিটের একটি ব্রিজ পড়ানোর পরের ছবি হচ্ছে এটি এটি হচ্ছে ব্রিজের ছবি যেটি হচ্ছে ন্যাচারালি সেম দাঁতের মতো দেখতে আর এটি কখনো খুলে পড়বে না আপনি চাইলেও এটি খুলতে পারবেন না আর অনেকে এই ট্রিটমেন্টটাকে অসুবিধাও মনে করে থাকেন কারণ পাশে যে দুটি দাঁত থাকে সেই পাশের দুটি দাঁত এক্ষেত্রে নষ্ট হয় নষ্ট হয় বলতে ট্রিটমেন্ট করা হয় তো যেহেতু ট্রিটমেন্ট করা হয় সেহেতু ন্যাচারাল জিনিসটা আলাদা আর ট্রিটমেন্ট করার করলে যে সে দাঁতে ব্যথা হয় না ব্যাপারটি এমন নয় ব্যথা হতে পারে যদি ট্রিটমেন্টটি সঠিক না হয় অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট কখনো কখনো করে নিতে হয় ব্রিজ করার সময় তো রুট ক্যানেল ট্রিটমেন্টে যদি ত্রুটি থেকে যায় সেক্ষেত্রে যে পাশের দুটি দাঁতে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে বৃষ্টি যা যে দাঁতের উপর বসবে সে দুটি দাঁতে যদি ট্রিটমেন্টের সমস্যা থাকে অর্থাৎ ট্রিটমেন্টটি ভালো না হয় সাকসেস না হয় সেক্ষেত্রে কিন্তু ব্রিজে আপনার ব্রিজ পরানোর পরবর্তীতে সেখানে ব্যথা অনুভব হতে পারে যে ব্যথাটা আপনার স্থায়ী হতে পারে অনেক দিন আবার কখনো কখনো কিছুদিনও স্থায়ী হয়ে সেরে যায় সেটি অবস্থার উপর নির্ভর করবে তো ভিওয়ার্স আশা করি ব্রিজ সম্পর্কে বুঝে গেছেন জেনে গেছেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্স অনুসরণ করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম